হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, পিঙ্কিজ অল ইন ওয়ান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি পিঙ্কি, আর আজকে আমি তোমাদের জন্য জামাই ষষ্ঠীর স্পেশাল প্রথম রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটার নাম হলো ম্যাঙ্গো চিকেন। আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর অবশ্যই তোমাদের মন্তব্য কমেন্ট সেকশনে যেয়ে কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সঙ্গে রেসিপিটাকে শেয়ার করে আমাকে সহযোগিতা করবে, সাথে সাথে তাদেরকেও শেখার সুযোগ করে দেবে। তাহলে চলো ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি। ম্যাঙ্গো চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো তার জন্য আমি ফার্স্টেই দিয়ে দিলাম লবণ, লবণের পরিমাণটা কিন্তু বুঝে দেবে। এবারে দিয়ে দিলাম আমি হলুদ, দিয়ে দিলাম আমি একটা বড় চামচের এক চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবারে আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি, কাসুন্দি এখানে নিয়েছি বড় চামচের দু চামচ। এটাকে দিয়ে তারপর আমি মাখিয়ে নর্মাল ফ্রিজের মধ্যে ওভারনাইট রেখে দেব। তোমাদের কাছে যদি সময় কম থাকে তোমরা অন্তত 2 থেকে 3 ঘন্টাও রেখে দিতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো হয়। তোমরা যে কোনো ধরনের এরকম রেসিপি করতে গেলে, এমনি নর্মাল চিকেন কষাও যদি করতে যাও, তাহলে যদি তোমরা মশলাটা মাখিয়ে অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা বা ওভারনাইট যদি ফ্রিজের মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখতে পারো, তাহলে কিন্তু এই মাংসের গায়ে একটা আলগা লেয়ার তৈরি হয়, যেটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে এসে দেয় মাংসের। তো দেখো আমি এইভাবে এটাকে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে ওভারনাইট রেখে দেব। তারপর পরের দিন আমি রান্নাটা দেখাচ্ছি। দেখো এখন আমি রান্নাটা শুরু করছি। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, এর মধ্যে আমি আলুটা ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, একটা বড় সাইজের আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তোমরা বেশিটাও দিতে পারো, আমি একটাই দিলাম আলু। তো এগুলোকে ভেজে নেব, ফার্স্টে একটু লালচে করে ভেজে নেব, যেমন মাংসের আলু ভাজা হয় ঠিক সেরকম করে। তারপর তোমাদের বাদবাকি রান্নাটা দেখিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব, আর এই তেলটার মধ্যেই আমি বাদবাকি রান্নাটা করব। এই তেলের মধ্যে দিয়ে দেব আমি সাদা জিরে, ফোড়নে দিলাম আমি সাদা জিরেটা, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ভেঙে দিয়েছি শুকনো লঙ্কাটাকে, একটু সাতলে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে আমি কয়েকটা মশলা অ্যাড করছি এর মধ্যে। দিয়ে দিলাম আমি এর মধ্যে জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, এবার দিয়ে দেবো আমি কাশ্মীর রেড চিলি পাউডার, এটা জাস্ট একটু কালারের জন্য 1/2 টিস্পুন মতো দিলাম। এবারে আমি এর মধ্যে দেব রসুন বাটা, তোমরা চাইলে কিন্তু রসুন বাটাটা আগে যে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যেও দিতে পারো, আমি এখানেই দিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুন রসুন বাটা দিলাম, দিয়ে ভালো মতো পেঁয়াজটার সঙ্গে কষিয়ে নেব, এই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি ম্যারিনেট করে ওভারনাইট রেখে দিয়েছিলাম যে মাংসটা সেটাই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নেব।
মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো ভালো করে মিডিয়াম টু লো ফ্লেম করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব, মোটামুটি 5 মিনিট মতো আবারও আমি কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে জল দেব, যে বাটিটার মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে তার মধ্যেই 1 কাপ মতো জল নিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ফুটতে দেব মাংসটা আর আলুটা গলানো পর্যন্ত। এটাকে ঢেকে দেব, ঢেকে এটাকে সেদ্ধ হতে দেব আর একেবারে লো ফ্লেম করে রেখে দেব যাতে খুব সুন্দরভাবে এটাকে এটা সেদ্ধ হয়ে যায়। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর দেখে নেব এবার মাংসটা আলুটা সেদ্ধ হয়েছে কি না। আর আমি কিন্তু এই পর্যায় পর্যন্তই গ্রেভিটা রাখবো, এর বেশি রাখবো না। তোমাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু দেখে নিচ্ছি তাও মাংসটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না, একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব। হ্যাঁ দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সেই আসল জিনিস যার জন্য এত সুন্দর হয়েছে, এত সুন্দর টেস্ট বা এই নাম, সেটা হলো কাঁচা আম। এবারে আমি এর মধ্যে কাঁচা আমটা দিয়ে দেব। কাঁচা আমটা দিয়ে দিচ্ছি, এখানে বড় চামচে 2 চামচ কাঁচা আম রয়েছে, এটাকে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো মতো গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব, তারপর আমি 5 মিনিট হাই ফ্লেমে ফুটাবো। ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি ম্যাঙ্গো চিকেন। তাহলে দেখলে তোমাদেরকে কিন্তু আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমার রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, এটা আমি আশা রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, রেসিপিটা দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে রেসিপিটাকে শেয়ার করো, তাদেরকেও শেখার সুযোগ করে দিও। আর তোমাদের মন্তব্য অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ব্যাস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, অফ করে দিয়ে এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেবো, তারপর গরম গরম আমি এটাকে সার্ভ করবো। তাহলে তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা, জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। যে সকল বন্ধুরা আজকে নতুন আমার চ্যানেলে এসছো বা প্রথমবার আমার রেসিপি দেখছো তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, রেড কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে, আর অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে প্রত্যেক দিন রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো, সকলে খুব আনন্দ করে থেকো, আজকের মতো বাই।